আজ বুধবার পয়লা চৈত্র দু হাজার বাইশ সালের ষোলোই মার্চ সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা মুক্ত হবেন মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবার জন্য আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করুন না পারলে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে নিজের কর্মদক্ষতা এবং ট্যালেন্টের যদি সঠিক ওয়েতে এক্সিবিশন আজ অফিসে করতে পারেন আশ্চর্যজনক দিন আপনাদের হবে কর্মে গতি আসবে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনার আত্মীয় স্বজন বা কাছের কেউ আপনার কাছে টাকা পয়সা ধার চাই ধার চাইতে পারে তাদেরকে যেন অর্থ ধাত দিতে যাবেন না তাহলে কিন্তু নিজেরাই আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন কারণ ব্যয়বহুল একটি দিন আপনার জন্য অপেক্ষা করছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নে অতিরিক্ত নজর দিন বিশেষ করে প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন মেজাজ হারিয়ে ফেলতে পারেন আর রাগ কিন্তু স্বল্প স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র কেউ যদি আপনার সাথে ঝগড়া অশান্তি করতেও আসে আপনি যদি সাহায্য না করেন সে কিন্তু আপনার সাথে বেশিক্ষণ ঝগড়া অশান্তি করে কাটাতে পারবে না আজ হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে চলেছে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এই দিনটিকে রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছে নিয়ে যাওয়ার দিন শুক্র এবং মঙ্গলের কৃপায় আজকের দিনটি আপনাদের জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু নতুন কোনো স্বপ্নের পুরুষ বা নারীর আগমন ঘটতে পারে একটু প্রচেষ্টা করেই দেখুন না আজ কিন্তু আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদেরও বিবাহের যোগ বা বিবাহের জন্য কোনো খবরাখবর আসতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না বহমান জলে পেঁয়াজ বা রসুন একগুচ্ছ নিক্ষেপ করে দিন আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে আজ যেহেতু বুধবার বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি একশো বার জপ করতে যেন ভুলবেন না